ফ্রেন্ডস, আমরা এখন আছি শিটং। শিটং হচ্ছে অ্যাকচুয়ালি কমলা লেবুর গ্রাম, মানে এখানে কিন্তু দার্জিলিং এ আমরা যে লেবু খাই সেটা কিন্তু ম্যাক্সিমামই এই শিটং এর কমলা লেবু। আর শিটংটা কিন্তু শহর না, শিটংটা হচ্ছে পাহাড়ি একটা গ্রাম। তো আমরা এখানে চলে এসেছি গরম থেকে বাঁচার জন্য, আমাদের ওখানে এত গরম, তো সেই গরম থেকে বাঁচার জন্য কিন্তু আমরা দুদিনের জন্য চলে এসেছি এই শিটং এ। আর এখানে কিন্তু সেরকম যে দেখার মতন কিছু তা না, কিন্তু এখানে যে দৃশ্যটা, যে ভিউ, দেখো মেঘ, এই যে দেখো দেখতে পাচ্ছ পুরো সাদা কিন্তু সব মেঘ, আর মেঘগুলো একদম আসছে, একদম গায়ে মানে স্পর্শ করে চলে যাচ্ছে, খুব ভালো লাগছে। আর এখন এখন ওটা পাহাড়ি ফুল মাম্মা দেখাচ্ছি, আর এখন আমরা রেডি হয়ে গেছি। এই দেখো পিহুও রেডি। তো এখন আমরা এসে আশেপাশে ঘুরবো, পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখব। আর দেখতেই পাচ্ছ গায়ে জ্যাকেট আছে, তার মানে হালকা কিন্তু ঠান্ডা, মানে আমাদের ওখানে এত গরম আর এখানে সে রীতিমতো পিহুরানিরও জ্যাকেট, আমার গায়েও জ্যাকেট। আর ভীষণ যখন এই মেঘটা আসছে না, দারুণ লাগছে, মানে দারুণ ফিলিংস। তো চলো আর বকবক না, তোমাদের পুরো পাহাড় ঘুরে দেখাবো, গ্রামটা ঘুরে দেখাবো, শিটং এর গ্রাম। আর মেনলি শিটং আসার টাইম হচ্ছে নভেম্বর ডিসেম্বর। তো নভেম্বর ডিসেম্বর হচ্ছে শিটং আসার টাইম, কিন্তু আমরা যখন এখন দুদিনের ছুটি পেয়েছি, বাঙালি মানেই পায়ের তলায় সর্ষে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি দুদিনের ছুটিটা উপভোগ করতে। আর কমলা লেবু তো এখন পাবো না, কমলা লেবুর জন্য পরে এক সময় দেখা যাবে। তো চলো এখন আমরা পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখি। তো পিউরানির খুব ঠান্ডা লাগছে। পিউ পিউ তোমার কেমন এই জঙ্গলের মধ্যে দিয়ে? তো দেখো এক তো বর্ষা বর্ষা সময়, আর পুরো মেঘ চলে আসছে পাহাড়ের মধ্যে দিয়ে। তো এই দেখো এই সরু রাস্তা দিয়েই কিন্তু এই যে আসছে পার্থবাবু, রনি, পিহু। তো রাস্তাটা দেখো একদম পাহাড়ি রাস্তা, সরু। তো আমরা এখন এই রাস্তা দিয়ে উপরে উপরের দিকে উঠব। কাকে? এই যে এই দেখো পিহু, মাথায় দাও মাম্মা, মাথায় দাও। তো আমি স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম। পাহাড়ি রাস্তা দেখো কি সুন্দর সুন্দর বাড়িঘরগুলো। পিউকে ধরো কিন্তু পার্থ, স্লিপ আছে, বর্ষা হয়েছে না? চলো তো এখানে দেখো এগুলো কি সুন্দর সুন্দর সব, এগুলো কিন্তু হোমস্টে। আহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে দেখো, এখানে ফোন নম্বরও আছে, চাইলে তোমরা এখানে ফোন করে নিতে পারো। তো চারিদিক মেঘ মেঘ, আমরা এখন উপরে। ফ্রেন্ডস, এখন কিন্তু আমরা রয়েছি শিটং এর সব থেকে যেটা উঁচু ভিউ পয়েন্ট অহলদারা, তো সেখানে আছি, চলো দেখবে আসো। যদিও তোমরা এখন নিচে কিছু দেখতে পাবে না, চারিদিকে মেঘ পুরো ভরা, পুরো মেঘ চারিদিকে, আমরা পুরো মেঘের মধ্যে আছি এখন, পুরো মেঘের মধ্যে। তো ফ্রেন্ডস তোমরা দেখো এখানে ফটো সেশন চলছে, এক একটা পোজ দিয়ে এক একটা কোণায়, যদিও কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিক মেঘ, তার মধ্যে রনি ছবি তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে। আমি তো তুলেছি, আমি তো তুলেছি, কিন্তু ও মানে কি বলবো, ওই কোণায় ওই কোণায় ওইখানে সব কোণায় কোণায় গিয়ে ছবি ছবি তুলছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর তোমাদেরকে যেটা দেখাতে পাচ্ছি না, মানে আমরা এতটা উঁচুতে রয়েছি কিন্তু নিচের কিছুই তোমাদের দেখাতে পাচ্ছি না, সব দেখো পুরো মেঘে ঢাকা, পুরো মেঘে ঢাকা। এই যে আস্তে, তো আমরা এখন দেখো পাহাড়ি রাস্তা, ওই যে আস্তে চলো আস্তে চলো মাম্মা, এই যে
রনি এখানে ছবি তুলতে হবে? বলেছিলাম উপর দিয়ে তুলে দিতে। ও উপর থেকে তুলতে হবে? ও আচ্ছা 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 সরি 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 সরি। ফ্রেন্ডস দেখো আমি ভেবেছিলাম যে এই জ্যাকেটটা সব বলছে বেশি ঠান্ডা নেই অল্প ঠান্ডা, তো আমি একটা পাতলা জ্যাকেট নিয়ে এসেছি জিন্সের, কিন্তু এখানে এসে দেখছি এতে কিচ্ছু হচ্ছে না, রীতিমতো গা হাত পা কাঁপছে আমার ঠান্ডায়, কী করবো ভুল হয়ে গেছে, কিছু করার নেই। আর একটা পাতলা সোয়েটার আছে সেটাও পাতলা, মানে এর থেকেও পাতলা, সেটা কিছু করার নেই, এটা পরেই কাটাতে হবে। হ্যাঁ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে পুরো মেঘ, পুরো মেঘে ঢাকা, পুরো মেঘ চারিদিক। মানে আমরা ব্রেক যে ধরবো ব্রেকই করতে পারছি না, মানে উপর থেকে দৌড়েছি সেখানে যাচ্ছি, অনেকটা হাঁটতে হবে, প্রায় 15-20 মিনিট হাঁটতে হবে। রনি বলুন ভাই কেমন লাগছে তোমার এইখানে এসে, শিটং এ এসে? যদি আমরা ভিউটা খুব ভালো দেখতে পাচ্ছি না, মেঘে ঢাকা, কিন্তু এনজয় করছি, মানে আমরা এর আগে যে পাহাড়ে গেছি সেটা সবসময় গেছি শীতের সময়, মানে গরমের সময়, এটা বর্ষার সময় ফার্স্ট টাইম। দেখো তোমরা দেখেই বুঝতে পারবে চারিদিকে পুরো মেঘ আর মেঘ, একটা অন্যরকম ফিলিংস, ভালো লাগছে। আর এই রাস্তাটা তোমাদের দেখাচ্ছি যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, অসাধারণ রাস্তাটা। তো চলো দেখো বর চলে আসো, ওই যে বর পিছনে দেখা যাচ্ছে মেঘে ঢাকা গেছে, বরকে দেখা যাচ্ছে না, বর পুরো মেঘে ঢাকা। এই যে আমার বর আসছে, আর দেখো রাস্তাটা দেখো, মানে ভিভিআইপি রাস্তা, অসাধারণ রাস্তাটা দেখো। তো এখানে সবই দেখো ছোট ছোট সুন্দর সুন্দর কটেজ, আমি ফোন নাম্বার সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের, এখানে যেখানে আমরা আছি বা আশেপাশে যেগুলো আছে কটেজ সবগুলো নাম্বারই তোমাদের দেব। চলে আয় চলে আয়। রাস্তাটা কিন্তু আমার দারুণ লেগেছে, পুরো রাস্তাটাই এরকম এবং পুরো রাস্তাটাই সরে যাও। পুরো রাস্তাটাই কিন্তু দেখো মানে অসাধারণ রাস্তা, আমার তো মনে হচ্ছে ভিভিআইপি রাস্তা, সুন্দর। আর এখন কিন্তু বাজে 3টে, কিন্তু দেখো দেখে মনে হচ্ছে একদম সন্ধে সন্ধে, ভালো লাগছে। আমরা দেখো এই যে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছে, জানি না কি আছে, পার্থবাবু বললো চলো দেখে আসি, কিছু নেই সেরকম। ও আচ্ছা আচ্ছা, মানে যখন কমলা লেবুর সিজন তখন এইখানে দেখার মতন, এটা হচ্ছে পুরো কমলা লেবুর বাগান, এই দেখো পুরো কমলা লেবু গাছ, পুরো কমে যত গাছ দেখছো সব কমলা লেবুর গাছ। এই যে পিহুরানি চিপস খাচ্ছে বসে বসে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে কিন্তু এই কমলা লেবুর বাগানে এসে বসে রয়েছি, টায়ার্ড হয়ে গেছে, মানে পাহাড়ি রাস্তা তো মানে এরকম মানে উঠতে হচ্ছে, তো অনেকটা হাঁটার পরে এখন মনে হচ্ছে একটু বসে পড়ি, তো এখন একটু চুপচাপ বসেছি। ওই যে রনিও বসে রয়েছে, আর এখানেই দেখো পার্থবাবু বসে রয়েছে, ওই যে পিহুরানি, চারিদিক শুধু মেঘ মেঘ আর মেঘ, আর কিছুই দেখা যাচ্ছে না, ফার্স্ট ক্লাস ওয়েদার, আমি যেটা মেঘের মধ্যে আছি। হ্যাঁ পুরো মানে বলতে পারো যে আমরা মেঘের মেঘের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি, আর মেঘগুলো পুরো মানে এই যে বসে আছি না পুরো গায়ে এসে, তোমরা বুঝতে পারছো না কিন্তু পুরো মেঘটা চলে যাচ্ছে, মানে হালকা একটা মেঘ, সবসময় পাহাড় দেখি সব দেখি। হ্যাঁ এই ফার্স্ট টাইম আমরা বর্ষায় পাহাড়ে আসলাম, তো তো পিহুরানি শুধু মেঘ, হ্যাঁ বৃষ্টি মাঝে মাঝে ছিটেফোটা ছিটেফোটা বৃষ্টি পড়ছে, কিন্তু মেঘটাই বেশি, পুরো মেঘের দেশে আমরা সবাই একসাথে।
দেখো রাস্তার পাশে কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে, পাহাড়ি ফুল। আর এখানকার বাড়িগুলোও দেখো অন্যরকম, উপর হ্যাঁ খুব সুন্দর বাড়িগুলো। কি সুন্দর সুন্দর সব পাহাড়ি ফুল, বাড়িগুলোও সুন্দর। চলো তোমার বাবা যাচ্ছে। এই দেখো মামা রাস্তার পাশে কি সুন্দর গোলাপ, দেখো কি সুন্দর গোলাপ গোলাপ হয়ে রয়েছে। তো ফ্রেন্ডস আর হাঁটতে পারছি না রীতিমতো, পা ব্যথা করছে। আর একটুখানি আর একটুখানি, কিন্তু একটুখানি করতে করতে আধা ঘন্টা হেঁটেই যাচ্ছি। আর যত উপরের দিকে উঠছি পাহাড়ে মানে চড়াইয়ে উঠছি তো ভীষণ কষ্ট হচ্ছে, পারছি না। তবু যাচ্ছি, পার্থবাবু আগে অনেক আগে চলে গেছে পার্থবাবু, তো চলো আমরা যাই। ওই যো জয় হনুমান, হনুমানজি। আর পারছি না, পার্থবাবু টানতে টানতে নিয়ে আসলো। জয় বজরঙ্গবলী, চারিদিকে মেঘে ঢাকা হনুমানজি, খুব সুন্দর। বাবা দেখো ওই যে বড় বড় পাইন গাছের মধ্যে দিয়ে পার্থবাবু চলে যাচ্ছে। কোথায় ও পার্থবাবু, ও পার্থবাবু কোথায় যাচ্ছ? বাহ, এই দেখো। তো বর্ষা মাথায় করে নিয়ে, মানে বর্ষায় মাথায় ছাতা দিয়ে পাইন গাছের বাগান থেকে ঘোড়া কমপ্লিট। পাইন গাছের বাগানটা বেশ ভালোই লাগলো, একটা অন্যরকম ফিলিংস। তো আমরা এখন পাইন, হ্যাঁ একটা তো আগেই বলেছি আমি, একটা হরর হরর ব্যাপার। তো আমরা এখান থেকে এখন আবার চলে যাচ্ছি। তুই দেখবি যে কোনো তোর হরর মুভিতে পাইনের, পাইন গাছের বাগান থাকবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, মানে এটা দিনের বেলায় এমন একটা এফেক্ট দেয় না। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখো এই সুন্দর হোমস্টেটাও চোখে পড়লো, এটাও বেশ সুন্দর হোমস্টেটা। শিলংয়ে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে সবই কিন্তু এখানে হোটেল নেই, এখানে কিন্তু যেহেতু একটা গ্রাম, এটা পাহাড়ি গ্রাম, তো এখানে কিন্তু সব। ও পিহু এই গাছটা নিয়েছো? এটা পাতা মার, এইগুলি ফুলের। বা দারুণ, তো পিহু এই গাছটা কালেক্ট করেছে। আর এটা যেহেতু গ্রাম, এখানে কিন্তু তোমার গোটা শিলংয়ে কিন্তু কোনো হোটেল নেই, সব কিন্তু হোমস্টে। রাস্তার পাশে যেতে যেতে দেখো এত সুন্দর সুন্দর সব পাহাড়ি ফুল, মানে এগুলো রাস্তার পাশেই কি সুন্দর হয়ে রয়েছে, মানে দেখার মতন। কি কি ফুল জানি না, কিন্তু একটা মানে দেখো দারুণ, হ্যাঁ খানিকটা জবা ফুলের মতো, কালারটা কিন্তু অসাধারণ। সব পাহাড়ি জঙ্গলি ফুল, এগুলো দারুণ লাগছে। তো ফ্রেন্ডস একটা গান আমার ভীষণ মনে পড়ছে, ছাতা মাথায় দিয়ে পাহাড় ভ্রমণ করছি, আর একটা গান খুব মনে পড়ছে, সে গানটা হচ্ছে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। তো এই গানটা, হ্যাঁ বলছি এই গানটা ভীষণ মনে পড়ছে, গানটা করছি। আর গুটি গুটি পায়ে এখন আবার আমাদের হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি। ওঠার সময় যতটাই কষ্ট হয়েছিল, তার আবার শুনছি ওঠার সময় যতটাই কষ্ট হয়েছিল, নামার সময় কিন্তু কষ্টটা হচ্ছে না একদম, মানে তত্তর তত্তর করে নিচের দিকে নেমে যাচ্ছি। তো বলো কি বলবে, না না এই ঘটনাটা ওটা সিক্রেট ঘটনা, ওটা কাউকে বলা যাবে না, ওটা তোমাকে, ওটা তোমাকে বলেছি আর কাউকে বলা যাবে না। তো নামার সময় একটু কষ্ট হচ্ছে না, তাড়াতাড়ি নেমে যাচ্ছি। আর ঝিরঝির করে এখন একটু একটু বৃষ্টি হচ্ছে, তো চলো আমরা গান করি, গান করতে করতে হোস্টেলে গিয়ে গরম গরম কফি খাবো। আর বিকালবেলা ঘুরে এসেই দেখছি একবারে গরম গরম কফি আর তার সাথে পকোড়া কিন্তু রেডি। তো এখন আমরা জমিয়ে গল্প করব, তার সাথে গরম গরম পকোড়া আর কফি খাবো। তো আবার সকালবেলা উঠে কিন্তু আমরা সাইট সিনে বেরিয়ে পড়ব। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কালকে নতুন নতুন জায়গা নিয়ে। তো টাটা, বাই বাই।